ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে রিয়াল মাদ্রিদকে কোণঠাসা করে ফেলা পিএসজি শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। ম্যাচের 70 মিনিট পর্যন্ত রিয়ালের উপর আধিপত্য বিরাজ করেছিল পিএসজি। এরপর প্রথম গোল হজম করে ছন্দ হারিয়ে ফেলেছে তারা। ম্যাচের 61তম মিনিটে পিএসজির ডিফেন্ডারের ব্যাক পাস ধরতে ভুল করেছিলেন জানলুইজি দুন্নারুমা। দুন্নারুমা বলটি স্পর্শ করতে করতেই সেখানে এসে উপস্থিত করেই বেনজেমা। বেনজেমা কিছুটা ফাউল করেছেন দুন্নারুমাকে। ফরাসি ফরওয়ার্ডের আঘাত পড়ে যান পিএসজির গোলরক্ষক, আর বল ছিনিয়ে নিয়ে গোল দেন করিম বেনজেমা। এই বিষয়টিকে ফাউল হিসেবে দেখছে পিএসজি, তবে রেফারি ভিএআর এর সাহায্য না নিয়েই সরাসরি গোলের সিদ্ধান্ত দিয়েছে। গোলটি কোনোভাবেই মানতে পারছে না ফরাসি জায়ান্টরা। পিএসজির মতে তাদের গোলরক্ষককে ফাউল করেছেন করিম বেনজেমা, যার ফলে এটি গোল হওয়ার কথা নয়। ম্যাচ শেষে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। গ্যালারি থেকে সরাসরি তিনি নেমে গিয়েছেন ম্যাচটির রেফারিদের ড্রেসিং রুমে। সেখানে রেফারির সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে নাসের আল খেলাইফের। একসময় রেফারি তাকে রুম থেকে বেরিয়ে যেতে বললে রেফারিদের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করে পিএসজি প্রেসিডেন্ট। এমন একটি ভিডিও ধারণ করেছে রিয়াল মাদ্রিদের এক কর্তা। বিষয়টি ইউএফআর কাছে জানিয়েছে রিয়াল। পরবর্তী সিদ্ধান্ত নিবে ইউএফএ। ম্যাচ হারার হতাশা থেকেই রেফারিকে মারতে গিয়েছিলেন পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।